ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় থেকে মাত্র 2 ম্যাচ দূরে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের চেয়ে 1 ম্যাচ কম খেলে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে সিটি। রাত 1টায় গার্দিওলা ছেলেরা খেলতে যাবে টটেনহ্যামের মাঠে, তার মানে আর কিছুক্ষণ পরে এই খেলাটা শুরু হবে। এদিকে রাত 1:30টায় লা লিগার খেলা আছে, এর মধ্যে শিরোপা ঘরে তুলে ফেলেছে রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ আলাভেস। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির বাকি 2টা ম্যাচ। আর্সেনাল যদি কোনো ভুল না করে তবে 2 ম্যাচেই জিততে হবে সিটিজেনদের, কারণ 1 ম্যাচ কম খেলে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল গড়ে এগিয়ে আটতে তার আর্সেনাল। তবে লিগ জয়ের সমীকরণে পুরোপুরি সেফ সাইডেই আছে সিটিজেনরা। বাকি 2 ম্যাচের 1টা অ্যাওয়ে ভেন্যুতে, রাতে টটেনহ্যামের মাঠে খেলতে যাবে ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ নিয়ে দুশ্চিন্তা আছে সিটির, এই মাঠে শেষ 2 ম্যাচেই স্পার্সের কাছে হেরেছে গার্দিওলার দল, আর নিজেদের ঘরের মাঠেও শেষ ম্যাচে স্পার্সের বিপক্ষে জিততে পারেনি ম্যানচেস্টারের নীল দলটা। তবে টটেনহ্যামের লম্বা ইঞ্জুরির তালিকার বিপরীতে ম্যান সিটি পাচ্ছে পুরোপুরি ফিট একাদশ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ আছে সবচেয়ে ফুরফুরে মেজাজে। লা লিগা শিরোপা জিতে 36তম লিগ টাইটেলও ঘরে তোলা হয়ে গেছে লস ব্লাঙ্কোদের। তবে সামনেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইউরোপের সফলতম দলটার। 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এই ম্যাচগুলোই তো প্রস্তুতির সেরা মঞ্চ। রিয়ালের এখন সবচেয়ে বড় কনসার্ন ইঞ্জুরি। UCL ফাইনালের আগে কোনো ভাইটাল প্লেয়ার যেন ইঞ্জুরিতে না পড়ে সে খেয়াল রাখতেই হবে। কোচও হয়তো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের সর্বোচ্চ বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। তার উপর ঘরের মাঠে আবার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস, যাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ সর্বশেষ ম্যাচটা হেরেছিল 2018 সালে। শেখ আশিক, DBC News Desk।